তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? মনে কি পড়ে নাইম সাবনাজের সেই কালজয়ী গানের কথা? দেখেন তো, ওই গানের সাথে এই জমিদার বাড়ির কথা মিল আছে কিনা। হ্যাঁ, এটি হলো সেই করটিয়া জমিদার বাড়ি যেখানে নাইম সাবনাজের এই বিখ্যাত গানের শুটিং করা হয়েছিল। এবং এই জমিদার বাড়িতেই ভারতের প্রসেনজিৎ এবং বাংলাদেশের চঞ্চল চৌধুরীর একটি বিখ্যাত মুভি মনের মানুষ সিনেমার শুটিং করা হয়। তো আপনাদের মাঝে এই জমিদার বাড়িটি সম্পূর্ণ এক্সপ্লোর করার চেষ্টা করবো আজকে, এবং এই জমিদার বাড়িতে ঢুকতে কত বাধা বিপত্তি পেরোতে হয়েছে সেগুলোও আপনাদের দেখাবো, এবং এইখানকার যে কেয়ারটেকার তার ব্যবহার কত খারাপ হতে পারে সেটিও আপনারা দেখবেন। সো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন, লেটস গো। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কোটা জমিদার বাড়ি প্রবেশ করে ফেললাম পেছনের গেট দিয়ে, সামনের গেট বন্ধ থাকায়। তো পুরো ব্লগে আমাদের সাথে থাকুন এবং পুরো জমিদার বাড়িটি আমাদের সাথে দেখতে থাকুন। জমিদারের রানী এখানে গোসল করতো, রানী ভিক্টোরিয়া মামি। এইখানে যখন প্রসেনজিতের সেই মনের মানুষ সিনেমা শুটিং করা হয় তখন এই জমিদার বাড়ির যে প্রাচীর সেটি ভাঙা হয় ওদের আসার জন্য। এটি হলো এই জমিদার ও জমিদারের প্রথম স্ত্রীর কবর। এই যে রোকেয়া খানম, এটি হলো জমিদারের প্রথম স্ত্রী এবং তার পাশেই জমিদার ওয়াজেদ আলী খান পন্নি। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সত্যি আসলে এই ঘরের মালিক আমরা কেউই নই। যদি এরকমটাই হতো তাহলে এই জমিদার এবং রানী এই প্রাসাদ ছেড়ে কখনোই পরপারে চলে যেতেন না। আর প্রাসাদের এই জায়গাটাতেই নাইম সাবনাজের সেই বিখ্যাত গানের শুটিং করা হয়, দেখতে পাচ্ছেন। আর সামনের ওই জায়গাটাতেই প্রসেনজিতের মনের মানুষ সিনেমার শুটিং করা হয় এবং পেছনের সাইডেও করা হয়, বাট সিনেমার বেশিরভাগ সিনই থাকে ওই সামনের এই জায়গাটুকু। এই যে দেখতে পাচ্ছেন বড় ওয়ালের মতো, এটার উপরে উঠে জমিদার চাঁদ দেখতেন যখন চাঁদ উঠত। তো এটা আপনাদের ভালো মতো দেখাবো কাছে গিয়ে একটু পর। এইখানে জমিদাররা পলান্টুক খেলতো, এগুলো নিচ দিয়ে বর্তমানে আপুরা পলান্টুক খেলে এখান দিয়ে।
তো এটি হলো জমিদার বাড়ির পেছনের সাইড। এই জমিদার বাড়ির এই প্রাসাদটি বর্তমানে একটি স্কুল হিসেবে আছে। জমিদার এই বাইক চালাইতো, ওটা বললাম আর কি। না তো মেকআপ করার দরকার নাই, জমিদার যেহেতু নাই মেকআপ করার কি দরকার। আর সামনে আরেকটি প্রাসাদ আছে, তো ওইখানে যে কেয়ারটেকার থাকে তার ব্যবহার খুবই খারাপ, সব মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বিশেষ করে ভিডিও করতে আসলে। তো তারপরে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব, দেখি কি হয়। আমি এখন যেহেতু জমিদার পিছলা খাইতো, এখন পিছলা খাবো, ঠিক আছে। একটু আগে যে বললাম এই যে এটার উপরে উঠে জমিদার চাঁদ দেখতো, তো এটা অনেক উঁচু এবং এটার এই শিক দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে চাঁদ দেখতো। যারা আমাদের সাথে আসো নাই, দেখো মিস করতেছো তোমরা, আমরা সবাই আসতেছি। তো আমরা এখন ওই প্রাসাদের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো আমাদের সাথে থাকুন। এই প্রাসাদটা বেশি সুন্দর ওই প্রাসাদের চেয়ে। তো ওই যে এসে পড়েছে এখানকার কেয়ারটেকার, সেই বেয়াদব মহিলাটা এসেই অশ্লীল ভাষায় গালি গালাজ শুরু করে দিয়েছে।
জমিদার কন্যা না তো এখানে আর ভিডিও করা সম্ভব হলো না ভালো থাকবেন সবাই আর আমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা এই যে মহিলাদের ঢুকতে দেয় নাই